চন্দননগরের এই যে লাইটটা করেছে এটা দেখার জন্য বেশি মায়ের দর্শন তো আছে তার উপরে এটা চলে এসেছি জামিরা দুর্গা মন্দিরে। এখানে প্রত্যেক বছরেই চন্দননগরের লাইট করা হয়, তো কোনো বছরই মানে যে বছর থেকে চন্দননগরের লাইট করছেন তো সেই বছর থেকে আমাদের কোনোদিনই আসা হয়নি, তো এই বছরই ফার্স্ট এলাম। আর এসেই দেখছি এত ভিড়, মানে বিসর্জনের দুদিন আগে একাদশীর দিনকেও ভিড় এরকম। তো অন্য দিনগুলোতে কত ভিড় থাকে সেটা একটু গেস করো তোমরা। তো চলো, লাইটগুলো বেশ ভালোই লাগছে দেখতে। আর এখান থেকে অনেকটাই হাঁটতে হয়, অনেকটা বলতে অনেকটাই হাঁটতে হয়, তবে কখনো মায়ের দর্শন করতে পারবো। মানে পুরো রাস্তাটাই বলতে গেলে লাইটেই ভরা, লাইট করা হয়েছে পুরো রাস্তাটাই। আর পাশে অনেক দোকান টোকান খাবারের বা মেলা, ছোটোখাটো মেলা যেগুলো হয় সেরকম ধরনের দোকান বসেছে। তো চলো ভেতরে আমরা এখন যাব, এখন হেঁটে হেঁটে যাব। আর এটা হচ্ছে মাটির রাস্তা, তো এটাই বলবো কি এত ধুলো বলার নেই মাটির রাস্তায়, তো এই রাস্তাটা যদি একটু ঠিক করা হয় তাহলে খুবই ভালো হয়। এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে পরিষেবা এখানকার খুবই ভালো। আর এখানে গাড়ি টাড়ি যে যত রাখবে সেখানে গার্ড পর্যন্ত আছে, আর কোনো গাড়ি চুরি হবার ভয় নেই। আর তাছাড়াও বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো গাড়ি রাখতে গেলে কিছু রাখতে গেলে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না। আর তার থেকেও বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে গাড়ি টাড়ি কিছু রাখতে গেলেও সেখানেও পর্যন্ত সিসি ক্যামেরা আছে। আর মন্দিরে তো আছেই, সেটা কোনো কিছু বলারই নেই। আর আমাদের চোখের সামনেই একজনের ফোন ওখানে পাচ্ছিল না খুঁজে, মেবি পড়ে গেছিলো অত ভিড়ের জন্য। তো পরে আবার অ্যানাউন্সমেন্ট করে ডেকে নেওয়া হলো যে ফোনটা পাওয়া গেছে। মানে যেসব মানুষগুলো যাচ্ছেন তাদের মানসিকতা দেখে খুবই ভালো লাগলো যে তারা এই ফোনটাকেও পর্যন্ত ইচ্ছা করলে নিয়ে নিতে পারতেন কিন্তু সেটা নিয়ে নেননি, বরং ফোনটা জমা দিয়ে দিয়েছেন। আর অ্যানাউন্সমেন্ট করে যার ফোন তাকেও আবার ডাকা হলো, দিয়ে বলা হলো যে ফোনটা পাওয়া গেছে, তো তিনিও গেলেন ফোনটা নিলেন। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। আর তাছাড়াও ওনারা অ্যানাউন্সমেন্ট করে বলে দিচ্ছেন যে গাড়িগুলো ঠিকভাবেই থাকবে, আপনারাও চাইলে ভেতরে ঠাকুর দেখতে বা মায়ের দর্শন করতে প্যান্ডেল দেখতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখানে গার্ড বা সিসি ক্যামেরা সমস্ত কিছুই আছে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো এখানকার। আমি
বেলেরাজ আমিরা রাজনগর